দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জিরানিয়ার খোলা যে জায়গাটা, এখানে যদি শীতের কথা বলি 15 নং শীতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আপনারা জানেন আমাদের যে বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ সোশ্যাল বাংলার আয়োজিত যে বিশেষ অনুষ্ঠান জনতার রায়, এই জনতার রায় নিয়ে আবারও আপনাদের সামনে আমরা এসে গেছি। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি বিমল, আর এখান থেকে জনসাধারণের মতামত জানার চেষ্টা করব। জনসাধারণ কী বলছে আসন্ন যে এদেশি নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে তাদের কী মত রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আস্তে আস্তে আমরা সামনে থেকে এগোব। সাধারণ মতামত কী ভাবছেন তারা এই যে এদেশির যে ইলেকশনকে নিয়ে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এগোবো, এগিয়ে এই দাদা যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো। দাদা, ইলেকশন একেবারে সামনে, এদেশি ইলেকশন কী মনে হয় এবার ক্ষমতায় কারা আসতে চলছে এবার? এটা কেমন ক্ষমতা কেরা? হ্যাঁ বলছিলাম, জনজোয়ার, মিছিল, মিটিং, সভা, এগুলো দেখে কি মনে হচ্ছে কারার বা ক্ষমতায় আসতে চলছে এবার? এগুলো আমি কইতে পারতাম না। দেখেন, আচ্ছা, তো আপনার কাছ থেকে জানতে চাইবো, ইলেকশনে ভোটদান কেন্দ্রে তো নিশ্চয়ই যাবেন, তো কি মোদ্দা এবার ভোটদান করতে যাচ্ছেন? এটা আমি আপনাকে বলবো না, এটা আমার নিশ্চয়, যে ভালো কাজ করে তারই আমি ভোট দেবো। জানতে চাইবো এলাকায় সমস্যা রয়েছে বা যদি উন্নয়ন হয়ে থাকে কী কী উন্নয়ন হয়েছে, বা যদি সমস্যা থেকে থাকে কী কী সমস্যা রয়েছে বলবেন। এটা আমি বলবো না আপনাকে, উন্নয়ন কী হয়েছে এটা আমিও যে সঠিক ঠিক জানি না, কী উন্নয়ন হইতেছে সঠিক। আপনি সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? আমি পেয়েছি না, তবে আশা করি পাবো, সরকারি আসে সেই সরকারি আশা করি পাবো। ধন্যবাদ। তো এই কাকুর কাছ থেকে জানার চেষ্টা করব। কাকু, আপনার কি মনে হয় ইলেকশন থেকে এবারে প্রাক মুহূর্ত ক্ষমতায় কারা আসতে চলছে এবার? দেখেন, এটা তো ভোটের ব্যাপার, বাক্সের ব্যাপার, কে কইতে পারবো কে আইব না, এটা তো কেউ কোনো কথা কোনের আগে থেকে কোনো সম্ভাবনা নাই। কিন্তু কিনা তো এই যে বিজেপির তো জোরটা বেশি, আবার অন্ধ্রে রাজার দলের একটু আবার জোরটা বেশি, এ আর কি। আমরা তো তাহলে ধরে নেওয়া যায় এই এলাকায় বিজেপি আইবিপি জোট সরকার আর সাথে তাদের সাথে মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ত্রিপুরা মমতা যে দলটা, সেটাই মুখ্য ভূমিকা পালন করতে যাচ্ছে এবার? না, আপনার বিজেপিটা একটু শক্তিশালী দেখা যাচ্ছে, না আইটিপি বিজেপি, এটা একটু আমরা এই এলাকাটাতে একটু চর্চাটা বেশি আর কি। জানতে চাইবো কি মোদ্দায় বা কি দাবির ভিত্তিতে বা উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন আপনি? যেমন যাতে যে সরকার ভালো করে জনসাধারণ তারা চাইবো, তারে ভোট দেওয়া লাগে, ঠিক আছে না? এইটাই, আমরা তো খেতে খাওয়া মানুষ, আমরা তো যে যেখানে ডাক দিব আমরা এখানে যাইতে দিব। মানে বলতে চাইছেন আপনি একজন কৃষক? হ্যাঁ। তো কৃষকের কথা যদি বলি, যে কৃষক আন্দোলন চলছে, কি বলবেন সে বিষয়ে? কৃষক আন্দোলন ব্যাপারে আমরা অত অভিজ্ঞতা নাই, তারা তো বাইরে চলছে বেশি কৃষক আন্দোলনটা, আমরা তো এই এলাকাতে কোনো আন্দোলন নাই। এটা সরকারের লগে তারা কৃষকরা, যারা বড় বড় কৃষকরা আছে তারা আন্দোলন করতেছে, এটা তারা ব্যাপার, তারা বুঝবো। তো কি মনে হয় সমস্যা কি কি রয়েছে এলাকায় বা কি কি উন্নয়ন হয়েছে? কোনো সমস্যা নেই আমরা এখানে। উন্নয়ন কি কি হয়েছে? উন্নয়ন কিছু হয়েছে, পানীয় জল এটা কিছু উন্নতি হয়েছে, অতটুকু রাস্তাঘাটও মোটামুটি কাজ হয়েছে এই 3 বছরের ভিতরে। একজন সুনাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে যারা সাধারণ জনসাধারণ রয়েছে, যারা ভোটদান কেন্দ্রে যাবেন ভোটটা দান করতে, তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার? আমরা তো কইতে যে কোনো নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাই ভোট দোক, হাসি খুশি ভোট দিন, আনন্দ উল্লাস করুন ভোট দন, বা সকল বাই বাই মতন মিল্লা চলন, এটাই তো আমরা। আমরা তো আর কোনো মন্ত্রীর মিলছে হইতাম না, আমরা তো গরিববাসী, এলাকাবাসী, আমরা সবাই ভাই ভাইয়ের মতন মিল্লা চলুন, কোনো কাজা ঝগড়া হিংসা হিংসা যাতে না থাকে পাড়াতে বা দেশের ভিতরে, আমরা এটাই চাই। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন বা দেখছেন সোশ্যাল বাংলার আয়োজিত বিশেষ অনুষ্ঠান জনতার রায়। আমরা রয়েছি জিরানিয়ার, জায়গাটার নাম বলবেন দাদা? জিরানিয়ার খোলা। হ্যাঁ, জিরানিয়া খোলায় 15 নং শীতে যেটা, তো আপনার কাছ থেকে জানতে চাইবো, তো বলা মুশকিল, ত্রিমুখী লড়াই, দেখা যাক কি জিতে। ত্রিমুখী লড়াই বলতে কোন কোন দলের কথা বলতে চাইছেন? বিজেপি আইপিএফটি, হ্যাঁ, ত্রিপুরা মমতা আর সিপিএম। তো মিছিল, সভা বা জনজোয়ার, এগুলো দেখে কি মনে হয় পাল্লাটা কার বেশি? ত্রিপুরা মমতা। তাহলে কি আশা রাখছেন ত্রিপুরা মমতা এবার আসতে চলছে ক্ষমতায়? মুশকিল, জনগণ কাকে ভোট দেয় আমি কি বলবো, বলা মুশকিল নিশ্চয়ই। আর জনজোয়ার বা জনপ্লাবন বা
বিতর্ক তো সম্বন্ধে শুনতে পাই যে মহারাজার দল ভালো বিপুল ভোটে জয়ী হবে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো, একজন নাগরিক হিসেবে ভোটদান কেন্দ্রে তো নিশ্চয়ই যাবেন, তো কি উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এবার ভোটদান কেন্দ্রে ভোটটা দিতে যাচ্ছেন? না দেখুন, আমরা বলা মুশকিল। আমরা আমার প্রশ্নটা সরাসরি কি বলা সম্ভব যে কাকে ভোট দেব না দেব না? কাকে কাকে জিজ্ঞেস করিনি, কাকে ভোট দেন করবেন সেটা জিজ্ঞেস করিনি। আমার প্রশ্ন হলো কি, কি উদ্দেশ্য নিয়ে বা দাবির ভিত্তিতে এবার আপনি ভোটটা দান করতে যাচ্ছেন, বা কি একটা মনের একটা আশা নিয়ে এবার ভোটটা দান করতে যাচ্ছেন? মানে উন্নয়ন হয় যে শান্তি উন্নয়ন, এগুলি তো মেইন ইস্যু। উন্নয়নের প্রসঙ্গেই বলবো, এই যে সরকারের যে তিন বছর হয়ে গেল, বিজেপি আইপিএফটি জোট সরকারের যে তিন বছর, এই তিন বছরে সরকারের কাজকর্মে কতটুকু আপনি সন্তুষ্ট বা কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? দেখুন আমি তো অ্যাকচুয়ালি এই এলাকার না, তবু মানে দেখি যতটুকু কমিটমেন্ট করেছিল আপ টু ডেট হয়নি, কিছু ঘাটতি রয়েছে। তো ধন্যবাদ আপনাকে, আমরা এগোবো। এই দাদার কাছ থেকে জানতে চাইব, দাদা ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত নিশ্চয়ই জানেন, 6 তারিখে কিন্তু এডিসির ইলেকশন হতে চলেছে, তো কি মনে হয় ক্ষমতায় কারা আসছে, আপনি কাকে মনে করছেন এবার ক্ষমতায় আসবে বলে? আমি তো ভাবছি আইপিএফটি জোটে আবার ক্ষমতা আসবে। আচ্ছা, জানতে চাইব কেন আসবে? কারণ যেহেতু বর্তমানে এই রাজ্যে আইপিএফটি জোট সরকার আছে, সেই জন্যই ভাবছি আর কি। আমি তো দেখি কার দিতে পারি, মনে মনে প্ল্যান করছি। আচ্ছা, মনে প্ল্যান করছি। আচ্ছা, জানতে চাইবো এলাকায় কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? আমি তো এই সরকার আসার পর এলাকায় কোনো উন্নয়ন দেখিনি। আচ্ছা, কোনো উন্নয়ন দেখছি না। আগে যে কাজগুলি পেন্ডিং ছিল গত সরকারে সেইটাই করে যাচ্ছে, নতুন কোনো কাজ দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আবার জানতে চাইবো সমস্যা তাহলে কি কি রয়েছে এলাকায়? সমস্যার মধ্যে মেইন হচ্ছে বয়স্ক ভাতা কিছু বাকি আছে, তাদেরকে এখনও দেওয়া দরকার। তারপরে পানি জলের সমস্যা, রাস্তাঘাট, আগে যেই রাস্তাঘাট হচ্ছিল সেটি হচ্ছে আবার। কিছু কিছু জায়গাতে দেখা যায় সংস্কার দরকার আছে, ভেঙে আছে, সেগুলো করা দরকার আর কি। তো একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে যারা ভোটদান কেন্দ্রে যাবেন ভোটটা দান করতে, তাদের প্রতি কি বার্তা থাকবে এই ইলেকশনকে নিয়ে? ইলেকশন নিয়ে তো এখন তো দেখা যাচ্ছে এই যেমন প্রদ্যুৎ কিশোর, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনারও একটা দল আছে, এখন তো একটু প্রচার ভালো চলছে, আর পাশাপাশি আইপিএফটি বিজেপিও ভালো চলছে। অন বুঝতে পারা যাচ্ছে না কে আসবে বা কে বেশি পাবে, কে কম পাবে আর কি, ঠিক আছে না? তারপরে তৎসঙ্গে এলাকার উন্নয়ন এখনও কিন্তু পেছনের দিকে রয়েছে, যদিও এই সরকারটা নতুন এসেছে, তাদের অভিজ্ঞতা নতুন। আমার মনে হয় আরও 1-2 বছরের মধ্যে আরও উন্নয়ন বেশি ভালোভাবে হবে আর কি। আর বিভিন্ন বেকার সমস্যা আছে, সেটিও মানে দূর হবে মনে হয় আর কি। সরকার দৃষ্টিভঙ্গি ভালোই চলছে, পত্রপত্রিকা মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির জন্য অ্যাডভার্টাইজ দিচ্ছে, বা বেকাররা বলছে আপনি আসুন আমাদের এখানে অ্যাপ্লাই করুন, আপনাদেরকে চাকরি সুযোগ করে দেব, বা বেকারদের বিভিন্ন লোন, বিভিন্ন লোনের কথা যারা পত্রপত্রিকা আমি দেখতে পাচ্ছি পাশাপাশি এরকম আর কি। কিন্তু কতটুকু বাস্তবায়িত হবে সেটা বুঝতে পারছি না, এটা সরকারই জানছে বা যারা বলছে তারাই জানবে আর কি। তাহলে আপনি এটাই বলতে চাইছেন যে এই সরকারকে আবার 2 বছর বা আরেকবার দেখে নেওয়া দরকার উন্নয়নের জন্য? হ্যাঁ, উন্নয়নের জন্য এটাকে আবার দেখা দরকার, কারণ সেটা নতুন এসেছে, তাদের কাজ এখনও ঠিকমতো উন্নয়ন হইয়া গ্রোথ উন্নয়নটা ঠিকমতো চলছে না আর কি, বা কাজের যে অগ্রগতি সেটা এখনও ঠিক হচ্ছে না। মনে হয় আগামী দিন আরও বেশি হবে আর কি। ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে জানবো। আপনার দাদা ঠিক আছে, তো ব্যবসা কেমন চলছে সেটা বলুন। ব্যবসা আগের তুলনায় তেমন ভালো না। তো কারণ কিসের কারণে ব্যবসাটা ভালো হচ্ছে না একটু বলবেন? কারণ বহুত কিছু আছে, বেকার সমস্যা আছে, সরকারি কোনো কাজ আসছে না, এই জন্য আর কি।
আগের তুলনায় এখন এখনকার যে ব্যবসা, মানে বর্তমানে যে আপনার ব্যবসা, সেটা কি আগের থেকে কম চলছে নাকি তখনকার দিনে বেশি চলতো? কম চলছে। আচ্ছা আচ্ছা, তো জানতে চাইবো, ইলেকশনে নিশ্চয়ই যাবেন, তো কি উদ্দেশ্য নিয়ে বা দাবি নিয়ে বা কিসের আশা এবার ভোট দান করতে যাচ্ছেন? আশা একটাই, সবার যাতে ভালো হয়, মঙ্গল হয়, আর সরকার আশা করি জোট সরকারই আসবে, আর বিএনপি বিজেপি সরকারই আসবে, এরকম ওরা আসলে ভালো হবে। রাজ্যেতে তো তারাই আছে বিজেপি আইপিএফটি, তো এডিসি যদি বিজেপি আইপিএফটি না আসে উন্নয়ন ভালো হবে না, আলাদা পার্টি আসলে তো উন্নয়ন ভালো হবে না, রাজ্য সরকার না দিবে না, সরকার দেবে না, কোথায় থেকে দিবে, দিবে না তো। আচ্ছা ধন্যবাদ। আমরা রয়েছি তো এই দাদার কাছ থেকে জানবো, দাদা কি মনে হচ্ছে ক্ষমতায় কারা আসছে এবার? এটা তো আমি বলতে পারবো না, বলতে পারবে না নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই বলা মুশকিল। তো জানবো, ভোট কেন্দ্রে নিশ্চয়ই যাবেন, ভোট কেন্দ্রে ভোটটা দান করতে নিশ্চয়ই যাবেন, তো কি দাবি নিয়ে বা কিসের আশা নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? ভোট কেন্দ্র তো আমি যেতে পারি না, কারণ আমি জেনারেলে। মোটামুটি সবই মানে মিছিল দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে তো আমি এত বেশি খেল নাই আর ভাই। বলবেন না, ইলেকশন তো একেবারে সামনে, খকবরক তো যদিও আমি জানি না, আপনাকে হিন্দিতে বলি, হিন্দি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, পুছনা চাহেঙ্গে কি ইলেকশন তো একদম নজদিক হ্যাঁ, ক্যা লাগতা হ্যাঁ, ইস বার জো হ্যায় সত্তা পে, সত্তা মে কৌন সি পার্টি আনে বালি হ্যায়? আচ্ছা, কোই কোই জিত হোতে রহতে হ্যায়, খেলে তো হ্যায়, কোই এক তো জিতেগা তো। হ্যাঁ হ্যাঁ, তো ইয়ে ঠিক হ্যায়, আপ পুছনা ইয়ে চাহেঙ্গে কি চুনাও পে তো মতদান করনে জরুর জায়েঙ্গে, তো কিস মুদ্দে পর আপ চুনাও পে জা রহি? सुना पे दिलीपुरा का डेवलपमेंट कुछ नहीं हो रहा है, अभी से मेरे जन्म से अभी तक देख रहे हैं कुछ डेवलप नहीं हो रहा है, वो डेवलप के लिए। तो क्या क्या लगता है कौन सी पार्टी सत्ता पे आने में? नाम नहीं बोल सकते। अच्छा, अच्छा। तो बस वही है, कोई दिक्कत नहीं है अगर नहीं बोलना चाहते ये सब? सुबह से शाम तक कभी हम न्यू यूट्यूब देखेगा तो त्रिपुरा मोठा बिना या जो पति है उनका ज्यादा देख रहे हैं। हाँ, वही मैं भी वही बोलना चाह रहा था कि हाँ, सोशल मीडिया पर बहुत जो है प्रचार चल रही है ना, कोई कमेंट देखना सा क्लियर जाएगा तो उसी के बीच ज्यादा हो देख रहे हैं, उसी को ही लगता है, उसी को ही। हम धन्यवाद। तो हमरा एगोबो दादा, समय नष्ट करबो কিছুক্ষণ আপনার, একটা মিনিট সময় নেই বসে। তো কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? ক্ষমতা কারা আসবে এটা তো বলা, জনজোয়ার জনজোয়ার দেখে মিছিল মিটিং দেখে কার পাল্লা বাড়ি মনে হচ্ছে? জনজোয়ার বলতে এখন তো মহারাজা পঁচাত্তরই বেশি জায়গা জায়গা দেখা যাইতেছে, আর শান্তি সম্পত্তি উন্নয়নের দ্বারা যেদিকে দিকে বজায় থাকবে ওইদিকে জনগণ সাপোর্ট যদি করবো ওইদিকে আশা করি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত, আর যে গভর্নমেন্টে জনগণের দিকে দেখাটাই স্বাভাবিক আমি মনে করি। জনগণের অবস্থা মোটামুটি, যে এলাকার উন্নয়ন দরকার আমাদের এলাকায় মোটামুটি দেখা যাচ্ছে, পানি জলে একটা অসুবিধা, পানীয় জলে ভীষণ অসুবিধা, এবং এডিসি ম্যাক্সিমাম এলাকায় যদি ধরা যেতে পারে পানীয় জলেরই অসুবিধা, রাস্তাঘাট ওদিক দিয়ে যদি সবাই নজর দেখে তাহলে আশা করি ভালো হইব যে গভর্নমেন্টে আয়ো। তো এই এই সরকারের কল্যাণে কি কি উন্নয়ন হয় আছে এটা তো বলা মুশকিল, কিন্তু যতটুকু উন্নয়ন হয়েছে সবাই দেখতেছে উন্নয়নের জোয়ার, আমি কি কমব। তো সমস্যাও রয়েছে, যেটা জলের সমস্যা বলছিলেন, এখানে কি শুধু জলের সমস্যা রয়েছে নাকি অন্য অন্য সমস্যাও রয়েছে? এখানে জলের সমস্যাটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো শেষ প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো, কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? মানে উদ্দেশ্য তো সবাই একটাই থাকবো, যে গ্রাম অঞ্চলের মানুষ শান্তি সম্পত্তি যেন বজায় থাকে, জগরাফিতার জন্য পাহাড়ি বাঙালি মুসলিম সবাই যেন একতাভাবে থাকতে পারে, আগে যেভাবে আসলো ওই জিনিসটা অব্যাহত থাক, যারা আমাদের আশ্বাস দিতে আছে
তো তারা সবাই ওইদিকে সাপোর্ট করবো নিশ্চয়ই। ধন্যবাদ। তো কাকু রয়েছেন এখানে, কাকুর কাছে জানবো, ইলেকশন একেবারে সামনে, কি মনে হচ্ছে জনজোয়ার মিছিল মিটিং দেখে কার পাল্লা ভারী মনে হচ্ছে এবার? তো তো মোটামুটি তো দুনো দিকে তো ভালো দেখতে আছে। তো অন কার কোন দিকে যাইবো এটা তো উপরের ঈশ্বরের উপরে। তো আমরা কি রাজনীতি করে না বা কিতা কইতাম ব্যবসা করতে আছে, শাক সবজি ব্যস্ত আছে, আমরা তো এসবগুলা ঘুরে না সকলটার জায়গা এ ওই কথা। তো মহারাজার যে নতুন দল ত্রিপুরা মতা, ত্রিপুরা মতা নিয়ে কি বলবেন? ত্রিপুরা মোটা তো ত্রিপুরা ওই তো চলতে আছে, আর কি বলবেন, জনগণের উপরে এটা। তো আপনি কাকে কাকে ভোটটা দিবেন বলে ভাবছেন? না এটা কাকে দিব না দিব এটা আমার ব্যাপার, এ ওই দেবেন যে কোনো একজনকে দেবেন মনে মনে স্থির করে রেখেছেন? স্থির করতেছে। আচ্ছা, সময় আসলেই বোঝা যাবে। তো কি মনে হয় এই এলাকায় মুখ্য দুটি দল কারা, কোন কোন দুটি দল? এই তো এনে তো মহারাজ আর এই বিজেপি, দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবার। এবার কোনটা যাইব না যাব এটা আমি সঠিকভাবে কইতে পারি না, সময় আসলে বুঝে যাবে। সময় আসলে তাহলে জানবো। এলাকায় এই যে তিন বছর বিজেপি আইপিএফটির জোট সরকারের যে তিন বছর, এই তিন বছরে কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে এই তো এই বর্তমানে তিন বছর চলতে আছে রানিংয়ে, ওই করোনা ভাইরাসের ইয়াতে বেশি মোটামুটি বেশি ভালো হচ্ছে না, বা চাকরি বাকরি বেশি নিতে পারতেছে না এই ওই। তো সমস্যা তো রয়েছে নিশ্চয়ই, কি কি সমস্যা রয়েছে? সমস্যা আর কি তা এখন বর্তমানে তো ইডিও চলতেছে, ইডিও সমস্যা। আচ্ছা, ধন্যবাদ। তো মামা আপনার কি মনে হয়? আমার আমি তো কিতা বলতাম, ত্রিপুরা মতা আসছে না বিজেপি আসছে? ত্রিপুরা মতা মহারাজের এটা কিন্তু এখনো মোটামুটি যা দেখা যায় এটা তারাও হইতে পারে। তো মহারাজাকে কেমন লাগে একজন নেতা হিসেবে? নেতা হিসেবে তো ভালোই লাগে, কথা হচ্ছে বিজেপি তার তারপরে আইটিএফটি জোট আছে তো এটা তারানে যাইব তারানে যাইব এটা তো কখন যায় না আমরা। এরা কি কি ভোটের পরে এটা বোঝা যাইব যা আমরা তো এখন কোনো কবার। আপনি সরকারের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমরা তো কাজের সরকারি থেকে যে তিন বছর হয়েছে কোনো কাজ তো বেশি সুবিধার পাওয়া যায় গেছে না। বৃদ্ধ ভাতা পাচ্ছেন? ও এটা তো আগের থেকেই পাইতেছে ভাতা। আচ্ছা, সিপিআইএম এর আমল থেকেই পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘর বাড়ি হয়েছে না? আচ্ছা, সিপিএম আমলই হয়েছে না, এখনো হয়েছে না। তো কি মনে হয় কোন সরকার আসলে পরে আপনার ঘর বাড়ি হতে যাচ্ছে? এটা তো এখন কখন জানি না কোন সরকার আইলে ভালো হইব না হইব এটা তো কখন বলেন নাই আমরা। ভোট তো নিশ্চয়ই দেবেন, ভোটদান কেন্দ্রে অবশ্যই যাবেন? হ্যাঁ হ্যাঁ, ভোট দিব, ভোট আমি যারা ভালোবাসে তারা তারার দিব। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ। জিরানিয়া খোলা যে জায়গা সেই জায়গাতে রয়েছি, একদম বাজার সংলগ্ন এলাকা। তো আমরা জনসাধারণের রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই আঙ্কেলের কাছ থেকে জানবো, আঙ্কেল কি মনে হচ্ছে জনজোয়ার বা মিছিল মিটিং দেখে ক্ষমতায় কারা আসছে এবার? তো রুলিং সরকার যেটা আছে এটাই আইব। আচ্ছা, আর কেডা আইব কোন? কেনই কেনই বা মনে হচ্ছে রুলিং সরকারই আসতে চলছে ক্ষমতায় এবার আবার? দেখেন এটা আমি তো কইতাম না, ভোট দেওয়া না মালিক ভোট দিতেছে, কইতাম গেলে বেজাল আছে, বুঝেন নি ভোট এটা আমরা আছি যে নিরপেক্ষ আছি। কিন্তু নাই, যেহেতু আপনি বলছিলেন এবার রুলিং সরকারই আসবে, দ্যাট মিনস বিজেপি আইপিএফটি জোট সরকারই আসছে, তাই না? তো সেটাই বলছিলাম, কিভাবে আপনি শিওর হয়ে বলতে পারলেন যে এই সরকারই আসছে? বিজেপি আইব দেশ, আর কে আইব, রুলিং সরকার যেটা আছে এটি বর্তমান আইব। আচ্ছা, তো জানতে চাইবো এলাকায় কি কি উন্নয়ন আছে? উন্নয়ন তো ওইটাছে আর কি তো হইব, তিন বছর তো কাম কাজ কিছুও না, কিছু সাহায্য মার্জ নাই, এই উদ্দুরি চলছে, সাহায্য তো নাই গরিবের, কাম কাজও নাই, রেখাও বন্ধ, সব কিছু বন্ধ।
ওই রুমই চলছে। আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি কিচ্ছু পাইছি না, আসবেন তো, অনেক বছর ধরে ইয়া করছি, ওই দোকানের বরসই আমি চলতেছি, একটা সুযোগ সুবিধা কিচ্ছু পাইছি না, গড় দিয়া গল দিয়া গেছে গা, সরকারি গড় দিছে, বিট লেভেল করেছি, কিচ্ছু পাইছি না, আর আশাও করি না। আশাও রাখছেন না? না, পাইতাম না যেত, আর ওখানে আর আশা করে লাভ নেই, ওই আবারাই বাইরাই ওই ভাত খাই দূরে আর কিচ্ছু না। তো দোকানে ব্যবসা কেমন চলছে? বেশি সুবিধা না, এই লকডাউনের পর থেকে 400-500 টাকা বিকিও, কোনো মতো খাইয়া বাচ্চা আছি আর কিচ্ছু না। দোকানটা তো নিজেরই, বিট ইয়া বাড়া 200 টাকা বাড়া, গড় নিজের গড়িটা জায়গাটা শান্তিকালী আশ্রমের, ওই আশ্রমের মাধ্যমে এই গড় তুলতে 1,00,000 টাকার মতন গেছে গা, রেন ফেন কইরা বন্ধন চন্দন লইয়া করছি, কইরাও ব্যবসা নাই, খাইয়া বাচ্চা আছি কোনো মতে, আর কিচ্ছু নাই, বাড়ির জায়গাও কদূর আছে, এটাও কোনো আশা নাই, সুযোগ সুবিধা তো আর কই পাম। তো সরকারের কাছ থেকে আবেদন করেছিলেন সুযোগ সুবিধার জন্য? গেছিলাম, এবার গড় একটা দর্শি আর্থিক সাহায্য তো মতে আমি গেছি, নাই বলে আর্থিক সাহায্য, তার কি তা কম পাইছি না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা সামনের দিকে এগোবো, সামনের দিকে এগিয়ে দেখি ওই রাস্তার ওই পাড়ে গিয়ে আমরা আবার জনসাধারণের মতামত জানার চেষ্টা করব। এই কাকুর কাছে জানবো, কাকু আপনার কি মনে হয় মিছিল মিটিং জনজোয়ার সভা এগুলো দেখে কি মনে হয়, কার পাল্লা বাড়ি, কোন দলের পাল্লাটা বাড়ি এবার ইলেকশনের জন্য? এবার তো মানে ধরেন এই মহারাজার তো সব দেখা যায়, বেলা দেখা যায় ফিল বেলা। তো মহারাজার যে আদর্শ, মহারাজা যে থানসার কথা বলছেন, কি বলবেন এই বিষয়ে? বালাই কইছি। তো জানতে চাইবো এই যে সরকারের যে 3 বছর, এই সরকারের 3 বছরের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট আপনি? সন্তুষ্ট তো তো আমরা তানে ধরেন 19 সরকার আইসি, এরপরে বাইকের সুতে লকডাউন পড়ছি, এরপরে কি দেখা যায় কাজ করতে পারছে না, কি কইতাম আমি হন, এটা সরকার আর 2 বছর আছে, এরপরে কি 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 করণ যাই মানুষের দেখবো সবই, আমি একজন না বাকি যদি তানে 3 বছরে লকডাউন ইয়ে গেছে গা। সমস্যা রয়েছে নিশ্চয়ই এলাকায় বা উন্নয়ন হয়েছে, যদি উন্নয়ন হয়ে থাকে কি কি উন্নয়ন হয়েছে, বা যদি সমস্যা থাকে থাকে তাহলে কি কি সমস্যা রয়েছে বলবেন একটু? সমস্যা তো কোনো সরকার তো সময় সমাধান করতে পারতে না, কিছু কিছু তো আপনার সবাই দুঃখী সুখী সবাই থাকবো, ধরেন আমরা এক ঘরের লোক বাচ্চা তাচ্চা 2-3 জন আছে, এখানে একবারে কোনো প্যান্ট জামা তামা সব দিতে পারতাম না, অভিজ্ঞতা কিছু একটু রাখতেই হলে আজ আজ একজনে দিব কালকে রাইতে পাইব, নিজের ফুলাবই একদিনে দিতে পারতাম না। ধন্যবাদ দিদির কাছে জানবো, ইলেকশন থেকে এবারে সামনে কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসতে চলছে? আবো তো সাইমে এখো সাব ফাইন, এই ক ইলেকশন পাইখে সাইমান নাই তা সাব ফাইনাই ফাইয়া এ আমো হাইতা। তো জানতে চাইবো এই এলাকায় কি কি সমস্যা রয়েছে বা কি কি উন্নয়ন হয়েছে? বুকো এমন বেশি উন্নয়ন তো নগিয়া, চুং তো মানে শান্তিকে তোমার সিমি নাই ওটা, যাতে বুলাই ওয়ালাই বুলাই তাংঠো আমো হাই নাই ওটা। তো মহারাজাকে, মহারাজার যে নতুন দল ত্রিপুরা মতা, কি বলবেন এই দলের দলকে নিয়ে? কোনো সানানি মতো ইয়া তবে বুখা কাইসান তো ওয়ান সুখ তুমি না হিং ন আবার তো তবু প্রকাশ খাইয়া আমো হাইতা বুখা তো কাইসান মনে দিই না হিং বুখা ওয়ান সুখ তুমি। ধন্যবাদ। তো তো দাদা ব্যবসা কেমন চলছে? ব্যবসা কিটা আর ওই চা দোকান আর কত চলে? ইলেকশন ইলেকশন একেবারে সামনে, জানেন নিশ্চয়ই জানেন এদেশের যে ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কোন দল আসছে এবার? ক্ষমতা তো ওখানে কি কম, আমরা তো ইটাও আছে ইটাও আছে, কোন দল ক্ষমতা হইব মন তো আছে, ওখানে আমরা দেবরমার ভিতরে ওই ডাবরগে আছে।
মহারাজা মহারাজাকে কিভাবে দেখছেন এবার? দেখছি তো তাইনব দেখছি অনেক লোক তাইনব। কি মনে হয় মহারাজা এবার ক্ষমতায় আসছে? আমি তো চেষ্টা করছি দেখছি, মানে এইটাও ক্ষমতা আইব। আচ্ছা, মহারাজা আসছে এবার ক্ষমতায়, সেটাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে জানতে চাইবো এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে এই সরকারের দ্বারা? এ সরকারে অনুতা আমি এটা আর কিছু কইতে পারি। তো সমস্যা রয়েছে নিশ্চয়ই এলাকায়, অভাব অনটন রয়েছে, কি কি অভাব অনটন রয়েছে? অভাব কি, ওই আমরা কাজকর্ম নাই, কিছু নাই, এই চলছে, কিছু কিছু কাজ আছে, কাজ করে খাইতেছি। তো সরকারের কাছ থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন? পাইছি, লকডাউনে পাইছি, আমরা চাল ফ্রি পাইছি। ধন্যবাদ। দিদির কাছে জানবো, দিদি ইলেকশন সামনে, নিশ্চয়ই জানেন ভোট নিশ্চয়ই দেবেন, এবার কাকে ভোট দান করছেন? কে আইব মহারাজা না বিজেপি? বিজেপি দা তামি সানাই তাব মহারাজ মহারাজা মহারাজা আইব। মহারাজা আসছে? মহারাজা হয় নাই? হ্যাঁ। ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিরানিয়া খোলার একটা ছোট্ট গলির মধ্যে, যেখানে একটা তরকারি এখানে বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর তরকারি রয়েছে, সবজি রয়েছে। এখানে জনসাধারণ এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, তো এখান থেকে অনেকেই যাদের আশেপাশে বাড়ি রয়েছে বা পথযাত্রী যারা পথিক রয়েছে, তারা কিন্তু এখান থেকে বাজারও কেনাকাটা করে নিয়ে যায়, নতুন নতুন সবজি, জুমের সবজিও পাওয়া যায়। যাই হোক, ইলেকশন একেবারে সামনে, ইলেকশনকে নিয়ে কিন্তু আমাদের জনসাধারণের রায় আমরা কিন্তু নিচ্ছি, জনতার রায় যে অনুষ্ঠান আমাদের সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো এই দাদার কাছ থেকে জানবো, দাদা কী মনে হয় মিছিল মিটিং এগুলো দেখে, জনজোয়ার দেখে এবারের যে ইলেকশন, অর্থাৎ এডিসির যে ইলেকশন, এই ইলেকশনে কোন দল ক্ষমতায় আসতে চলছে বলে মনে হচ্ছে? কোন দল ক্ষমতাতে আইব এখন তো আমরা কইতে পারি না, যেদিন ইলেকশনে ভোট গণনা হইব ঠিক সেদিন কইতে পারব। যে কারণ 2018 ইলেকশনে যখন বিজেপি আইপিএফটি জোট সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তখন ভোটের মার্জিন ছিল 42 পয়েন্টের কিছুটা উপরে, এবং বামফ্রন্ট যারা ইয়ে ছিল তারা বুটের মানে 41.7 কত জানি ব্যবধানে, মানে কিছুটা সামান্য ব্যবধানে এই সোশ্যালিস্টার সিটে তখন জয়ী হয়েছে। বর্তমানে এডিসি নির্বাচন 28টি কেন্দ্র, তো এখানেও যেহেতু বিভিন্ন দল ধরনের কমি সিপিএম আইপিএফটি, যেহেতু বিজেপির এলায়েন্স এবং টিপরা মথা, এই তিনটাই তো প্রতিদ্বন্দ্বিতা এখন চলতেছে, তো সবখানেই তো কম বেশি একই রকম লোক দেখা যায়। তো কোন দলটা জিতবো এটা তো এখন সঠিকভাবে কইতে পারি না, যে ভোটের মার্জিন যদিও জিতে ভোটের মার্জিন সামান্য ব্যবধানে কোনো দল যাইব, কিন্তু আমরা চাই যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, যাতে এলাকাতে যাতে সবাই সুস্থভাবে সবাই মেলামেশাভাবে যদি একত্রিতভাবে চলতে পারে, আর বুটে যাতে সবাই অংশগ্রহণ করা, তাহলেই বোঝা যাবে যে আগামী দিনে কে সরকার প্রতিষ্ঠিত হইব। তো আবার জানতে চাইবো এই যে নতুন যে মহারাজার যে দলটা, অর্থাৎ তিপ্রা মতা আছে, সেই দলটা বিষয়ে কি বলবেন? একেবারে নতুন দল, দলটা তো সে দলটা তো নতুন, কারণ এডিসি শাসনের মধ্যে বিগত 25 বছর ছিল, যেহেতু রাজ্য সরকার ছিল তারাই সরকারটা এডিসি যে ডিস্ট্রিক্ট কাউন্সিলে পরিচালনা করছে, কিন্তু প্রশাসন দিক দিয়ে তো কইতে পারি না যে টিপরা মথাও এখনো প্রশাসনভাবে এডিসিটা পরিচালনা করছে না, এবং বিজেপি আইপিএফটি জুতো পরিচালনা করছে না, তো সরকারের তারা কীভাবে পরিচালনা করবে সে অভিজ্ঞতা তো কেউ দেখেনি এখন পর্যন্ত। কিন্তু কোন দলটা আসবে, কিন্তু নির্বাচনটা ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা লড়াই হবে যাতে দু দলের মধ্যেই, তো যদি হার জিতু হয় কাছাকাছি ভোটের মার্জিন থাকবো দুই দলই। তো হ্যাঁ, তো জানতে চাইবো ভোটদান কেন্দ্রে নিশ্চয়ই যাবেন ভোটদান করতে, তো কিসের আশায় বা কি আশা নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন, বা কি দাবি বা মত দায় ভোটদান করতে যাচ্ছেন এবার? আমাদের তো একটাই
যে জনজাতি এরিয়ার মধ্যে আমরা একটাই উদ্দেশ্য সরি একটাই আমরা আশা থাকি যেমন শান্তিপূর্ণভাবে ভোট হোক, যাতে সবাই সমাজের নারী পুরুষ বয়স্ক এবং নতুন ভোটার সবাই যার যার মত অনুযায়ী ভোট দক, এরপরে যাই ক্ষমতায় আসুক ভিলেজ কমিটির বা এডিসি এরিয়া উন্নয়ন সম্পর্কে তারা চিন্তাধারা করুক যে আগামী দিনে এডিসিটাকে কীভাবে অধিক ক্ষমতায়ন এবং শিক্ষা সংস্কৃতি সামাজিক তোমা এছাড়া অর্থনৈতিক কালচারাল এগুলি যেন ডেভেলপ হয়, আমরা স্বাভাবিক এগুলি চাই সাধারণ মানুষ এবং গ্রামে বিভিন্ন কাজকর্মে বেশি করে হোক, যাতে শ্রমজীবী মানুষ তারা তাদের দৈনন্দিন মজুরি সঠিকভাবে তারা ঠিকভাবে কাজ করতে পায়, ঠিকভাবে তাদের রোজগার হোক, এটাই আমাদের আশা থাকবো যেই সরকার আসুক। তো জানতে চাইবো যেহেতু রুজি রুটির কথা বলছেন বা রোজগারের কথা বলছেন গ্রামের উন্নয়নের কথা বলছেন, জানতে চাইবো এই যে সরকারের যে তিন বছর, এই তিন বছরে কী কী উন্নয়ন হয়েছে বা কী কী সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? এই তিন বছরে তো নতুন সরকার যেহেতু এসেছে তিন বছরের মধ্যে তো করছে না এমন জিনিস না, যেমন উজ্জ্বলা যোজনা এটা মোটামুটি যদিও না হয় 95% গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছে গেছে এবং চেষ্টা করছে সরকার, অটল জল দ্বারা এবং কিষাণ সম্মান নিধি এবং আমাদের যে সমাজের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের আছে যেমন তাদের কী যেন একটা বাতা যে ভুলে গেছে এটা কী যেন একটা তাদেরকে একটা সম্মানিত বাতা দেওয়া হয় এগুলো হচ্ছে, এবং যেহেতু এডিসি এক বছর ছিল যেটা কোভিডের কারণে এডিসি তো এক বছর আগে নির্বাচন হওয়ার দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে হয়েছে না, বর্তমান মানে এই সামনে 6 তারিখের মধ্যে ইলেকশনটা ইয়ে হয়েছে, তো এক বছর আমরা পিছিয়ে গেছি গা সোজা কথা, এক বছরটা যদি আগে ইলেকশন হইতো এবং এই এক বছরের মধ্যে এডিসির মধ্যে যে কোনো সরকারও যদি গঠন হইতো তাহলে বর্তমান যেই সরকার থাকুক এক বছর আগে এই কাজকর্মটা গ্রামে গঞ্জে আরও বেশি করে হইলো, যাই হোক যে হয়েছে এটা তো শুধু ত্রিপুরার ক্ষেত্রে না সারা বিশ্বের মধ্যেই এই প্রভাবটা পড়ছে, যেহেতু ত্রিপুরার মধ্যেও এটা সরকার চিন্তাধারা করেই যে এখানে লকডাউনের মাধ্যমে যেহেতু নির্বাচনের সম্ভব না আর ত্রিপুরা একটা ছোট রাজ্য এখানে গ্রামে গঞ্জে এটা যে কোভিড ভাইরাসটা যদি স্প্রেড হয়ে যায় তাহলে এটা রক্ষা করার সম্ভব না, যেহেতু আমাদের গ্রামে মানুষ তো সব তো সচেতন সঠিকভাবে থাকে না, তো এই কারণে লকডাউন দেওয়া হয়েছে, তো এক বছর এডিসির ইয়ে হয়েছে, এটা রাজ্য সরকারকে দোষ দেওয়া যায় না যে এক বছরের মধ্যে যে এডিসির মধ্যে ইলেকশন হয়েছে না, বা তাদেরও একটা নিয়ম নীতি বিধি মেনেই তারা চিন্তাধারা করেই এটা পরিকল্পনা নিচ্ছে, তো এক বছর তো এডিসির যেমন তোমার ভিলেজ কমিটির চেয়ারম্যান মেম্বার ছিল না তো কাজকর্মে একটু সমস্যা ছিল, তো রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার যা পরিকল্পনা নিয়েছে বর্তমানে করছে, 100% হয়েছে না কিন্তু আরও 2 বছর আছে, দেখা যাবে যে আর 2 বছরের মধ্যে কতটুকু বাস্তবায়ন হয়। ধন্যবাদ। দাদা কী বলবেন? আমি কি বলবো, আমি তো সাধারণ ভোটার, তবে আমরা আমাদের জিরানিয়া খোলা এলাকার মধ্যে যে আমাদের এডিসি নির্বাচন হতে যাচ্ছে এবং উন্নয়নের স্বার্থেই আমরা ভাবব যে কোনো গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট আসুক বা যারা পুরাতন গভর্নমেন্টই আসুক বা যে কোনো সরকারই আসুক কিন্তু এলাকার উন্নয়নটাই চাই আমরা, আর আরেকটা হচ্ছে শান্তি সম্প্রীতি, এলাকাটার মধ্যে যদি শান্তি না থাকে কারণ এখানে কোনো সরকার কোনো কিছু করতে পারবো না, মেন হচ্ছে শান্তি, জাতি উপজাতি মিলনের মধ্যে যদি ইয়েটা হয় এবং মানুষ যাতে বুথ সেন্টারে নির্ভয়ে যেতে পারে এই ব্যবস্থাটুকু যদি নির্বাচন কমিশন করে তাহলে নিশ্চয়ই আমাদের এই জিরানিয়াখোলা এসএস স্কুলে একটা সেন্টার আছে, এই সেন্টার হলো 15-30 এখানে টোটাল ভোটার সংখ্যা আছে আমাদের এখানে 1220, 1220-এর মধ্যে এখানে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি এখানে বেশিরভাগই প্রভাব ছিল সিপিআইএমের, এখানে 80% ভোটার সিপিএমের পক্ষে রায় দিত,
কিন্তু এখন বর্তমান যেহেতু আগে সিপিআইএম একটা গভর্নমেন্ট ছিল তার জন্য হয়তো এই প্রভাবটা ছিল, কিন্তু এখন কিরকম হবে এটা নিশ্চয় ভোটের পরেই জানা যাবে এই আর কি। আচ্ছা জানতে চাইবো এই যে সরকারের যে তিন বছর, এই সরকারের তিন বছরের কাজকর্মে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি ব্যক্তিগতভাবে এবং এলাকার নিরিখে আমাদের জিরানিখল এলাকাতে এই তিন বছরে বলতে গেলে আমি সরকারের বিরুদ্ধে নালিশ করছি না, যেটি বর্তমানে যা আমাদের চোখের মধ্যে আছে আপনারা দেখেছেন এখানে রাস্তাঘাটের অবস্থা, আর একটু আগে গেলে পর আপনারা দেখবেন রাস্তাঘাট এখনও এখানে সংস্কারের জন্য কোনো কিছু হাত দেওয়া হয়নি, কারণ যে অবস্থায় আছে, কারণ আমাদের এখানে এখন এই যে এখন ওয়াটার পাম্প একটা আছে, এই ওয়াটার পাম্পের মাধ্যমে কারণ এখানে আমাদের এখানে প্রায় 300 থেকে 350 পরিবার আছে এই ওয়াটার পাম্পের মাধ্যমে ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করে, কিন্তু এখন কোনো বাড়িতে যাচ্ছে না, কারণ কি কারণে জানি এটা মেশিনটা ইয়ে না কি কারণে এখন যার যার অনেকের অনেক পরিবার নিজেরাই মোটর বসিয়ে নিজেরাই ইয়ে করতে হচ্ছে। তাহলে এখানে যদি গভর্নমেন্ট যদি ভালো কাজ করে থাকতো তাহলে তো এই প্রবলেমটা হতো না বা এই সাবারগুলো হতো না, এটাই আর কি। তো তো কি মনে হচ্ছে সরকারের তিন বছরের কাজে, যেমন তো আপনি বললেন আপনারা সন্তুষ্ট নন, তো কি মনে হয় কোন দল আসলে এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে আপনাদের? এখানে তো এখন বর্তমান যে রাজনীতির হাওয়ার যে পরিবেশ আমরা দেখেছি সারা ত্রিপুরার মধ্যে এবং আমাদের এলাকার মধ্যে হোক বা কাছাকাছি আমাদের এডিসি হেডকোয়ার্টার খুমুলুং, এখানে যে এই কয়েকটা মাসের মধ্যে যে একটা প্রচার অভিযানের মধ্যে আমরা দেখেছি, এখন বর্তমানে তো একটু দেখা যায় নতুন দল হিসেবে মহারাজের যে দল এটি প্রামথা এটাকে আমরা এগিয়ে দেখছি আমি ব্যক্তিগতভাবে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন জনতা রায় সোশ্যাল বাংলা আয়োজিত বিশেষ অনুষ্ঠান জনতা রায়, যে আমরা কলা জিরানিয়ার যে কলা 15 নং সিটির যে কলা সেই জায়গা থেকে জনসাধারণের রায় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এতক্ষণ আপনারা দেখছিলেন জনতা রায়, ক্যামেরায় অলকের সাথে আমি বিমল, দা সোশ্যাল বাংলা, চোখ রাখুন সোশ্যাল বাংলা পর্দায়। নমস্কার। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। ত্রিপুরা is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are a trusted partner applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades.